দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অর্থাৎ 1945 সালে হিটলারের নাৎসি বাহিনীর একটি স্বর্ণভর্তি ট্রেন হারিয়ে যায়। ওই ট্রেনে ছিল স্বর্ণসহ নানা মূল্যবান সম্পদ। ওয়ালব্রিচের উদ্দেশ্যে তৎকালীন জার্মানির রোকলো ত্যাগ করে গোল ট্রেনটি, কিন্তু গন্তব্যে পৌঁছাতে পারেনি। অতীতে একাধিকবার এই ট্রেন খোঁজার চেষ্টা চালানো হয়েছে, কিন্তু আজ পর্যন্ত তার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। যদিও জনশ্রুতি রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নাৎসি বাহিনীর লুট করা সম্পদ ভর্তি সেই গোল ট্রেনটি মাটির নিচের গোপন সুরঙ্গে বছরের পর বছর ধরে রয়েছে। দক্ষিণ পশ্চিম পোল্যান্ডের ওয়াল ব্রিজে সেই রেল করিডোরটি এখনও ইতিহাসের সাক্ষী হয়ে আছে। তবে ট্রেনটি যে পোল্যান্ডের ওয়াল ব্রিজে মাটির নিচে রয়েছে তার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। প্রায় 8 দশক আগের সেই হারিয়ে যাওয়া স্বর্ণভর্তি ট্রেনটির সন্ধান পাওয়ার দাবি করেন পোল্যান্ডের নাগরিক পিওট কোপার ও এক জার্মান অ্যান্ড্রু রিক্টার। পোল্যান্ডের পর্বতসংকুল দক্ষিণ পশ্চিমাঞ্চলেই ওয়ালব্রিজ জেলায় 150 ফুট দীর্ঘ ট্রেনটি খুঁজে পেয়েছেন বলে দাবি করেন তারা। তাদের দাবি এতে কোটি কোটি টাকা স্বর্ণ রয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে দেশটির কর্তৃপক্ষ এবং প্রত্নতাত্ত্বিক গবেষকরা। এরই মধ্যে শুরু হয়েছে শতাব্দী প্রাচীন সেই রেলপথ খোঁড়াখুঁড়ির কাজ। হিটলার বাহিনীর ধন সম্পদে ভরা ট্রেনটিতে 300 টন স্বর্ণ, অস্ত্র, বহু মূল্যবান রত্ন ও মূল্যবান সামগ্রী ছিল বলে লোকমুখে প্রচলিত আছে।